সকল ভক্তগণের মধ্যমণি হয়ে বসলেন। বসে বলছেন, ভক্তগণ তোমরা তো আমার গোপীনাথকে দর্শন করলে, এবার লীলার মধ্যে মন দাও। কেউ কিন্তু কথা বলো না, তাহলে ভাবরাজ্যে পৌঁছে যাওয়া যাবে না। একেতেই মঞ্চের ওপরে কীর্তন, কাছেও তোমাদের পাবো না, ব্যথা। আরে একবার না হয় নেমে গেলাম, কিন্তু আমার তো চাই বারবার করে ভক্তের চরণ ধুলি। গৌরহরি বর্ণনা করছেন, ভক্তগণের মধ্যমণি হয়ে ভক্তগণ তোমরা তো আমার গোপীনাথকে দর্শন করলে, তা বলো তো এই গোপীনাথ কার জন্য জগতে এত বিখ্যাত হলো? ভক্তগণ বলছে, প্রভু আমরা কি করে জানবো? তুমি যদি তোমার শ্রীমুখে বর্ণনা করো তবেই না জানব। গৌরহরি বলছে, ভক্তগণ এই গোপীনাথ আমার দাদুগুরুর জন্য জগতে এত বিখ্যাত হয়েছে। গৌরহরি, তোমার আমার দাদুগুরু, যিনি জগতে সকলের গুরু, তার আবার গুরুকরণের দরকার আছে? বাবা, ভগবান যুগে যুগে গুরুকরণ করেছেন, কেন? জগৎকে শিক্ষা দেবার জন্য। আজকে ভক্তগণকে মহাপ্রভু বলছে, এই যে গোপীনাথ দর্শন করলে, এই গোপীনাথ আমার দাদুগুরুর জন্য নিজের হাতে ক্ষীর চুরি করেছিলেন। মহাপ্রভুর গুরুদেবের নাম ছিল ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শ্রী গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী। মহাপ্রভুর আর একজন গুরুদেব ছিলেন, যিনি সন্ন্যাসের গুরু, তার নাম ছিল কেশব ভারতী। এই পুরী গোসাই জন্মগ্রহণ করেছিলেন পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার পূর্ণিয়াপাড় গ্রামে। লৌকিক লীলা, ইনি হলেন মহাপ্রভুর পরম গুরু। খুব ভালো বিষয় বাবা, আমি যত যত লীলা গাই, এই মাধবেন্দ্রপুরীর কথা আর রঘুনাথ দাস গোস্বামীর কথা বলতে গেলে আমার অন্ত ফেলে যায়। কারণ চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পর্যন্ত কলম দিতে পারছেন না, এত বড় বৈষ্ণব। এই পুরী গোসাই, তার দুটো স্বভাব ছিল। একটি স্বভাব ছিল, তিনি অহর্নিশী কৃষ্ণ নাম করতেন। অহর্নিশী কৃষ্ণ নাম মানে দিন রাত্রি চব্বিশ ঘন্টা। মা গো, আমরা জানি জেগে থাকলে কৃষ্ণ নাম করা যায়, কিন্তু যেজন ঘুমিয়ে পড়ে সে কি করে কৃষ্ণ নাম করে বাবা, সম্ভব? আর আমরা তো সারাদিনে এই কাজের মধ্যে থাকতে থাকতে অজুহাত নেই, সারাদিন কাজ করি, বদনে একবার নাম বলবো কেমন করে? আরে তুমি হাত দিয়ে কাজ করছো, মুখ দিয়ে তো আর করছো না, মুখ দিয়ে তার কাজটা করো। আমাদের সারাদিনে ভগবানের কথা একবারও মনে পড়ে না, আর পুরী গোসাই দিন রাত্রি চব্বিশ ঘন্টা কৃষ্ণ নাম করতেন, এ কি করে সম্ভব? জানি জেগে থাকলে কৃষ্ণ নাম করা যায়, যে ঘুমিয়ে পড়ে সে কি করে কৃষ্ণ নাম করে? শাস্ত্রকারগণ বলছে সেটাও সম্ভব। তুণ্ডে তাণ্ডবিনী রোতিং বিত না তো তুণ্ডা বলি লব্ধাই, বলে ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায়। কারা পারে? যে মানুষটা সকাল থেকে উঠেই ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন, যে কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, আমাদের মতো আনচিন্তা নাই তো বাবা, সে যদি রাতে কখনো ঘুমিয়েও পড়ে, আমার ভগবান চিন্তা করেন, হ্যারে তুই সারাদিন ধরে আমার নাম করেছিস, তাই এই রাত্রিতে আমি তোর বদনখানা বন্ধ হতে দেব না রে, আমি নিজে তোকে ঘুম পাড়িয়ে তোর জিহ্বাগ্রে আমি নিজেই বসবো, তোর জিহ্বাগ্রে বসে আমি আমার নিজের নামটা তোর বদন থেকে নিজেই উচ্চারণ করাবো। মাধবেন্দ্রপুরী থাকতেন কোথায়? বৃন্দাবনের গোবিন্দ কুণ্ডের তটে, গিরিগোবর্ধনের পাশে।
ধুলা বালি কাদা ময়লা, ভক্ত যেখান থেকে হেঁটে যায় তার উপরই গড়া। হে গোবিন্দ তুমি কৃপা করো, ওই গিরিগোবর্ধনের পাশে গোবিন্দ কুণ্ডের তটে বসে শুধু কাঁদে, প্রভু আরে কত দিনে আমি পাব দর বলো 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 দয়া ধরি প্রভু আরে কত দিনে তোমারি দর্শন দিনে বৃথায় জীবনে, তোমারি দর্শন দিনে বৃথায় গৌর হরি বল হরি বল বৃথায় জীবনে, তোমারি দর্শন বৃথায় জীবনে, তোমার দর্শন দিনে বৃথায় জীবনে, দয়াল ভরি প্রাণে রাখিতে না পারে, প্রভু আরে কত দিনে সুদীর্ঘ ভক্ত বন্ধু। এই কদিন ধরে আপনারা কীর্তন আস্বাদন করছেন, আগামী দিনেও আবার করবেন, তারপর দিন করবেন, তারপরে উল্টো রথ হয়ে গেলে আপনারা তো জানেন সেই রথের কাঠ কেটে ভোগ রান্নার কাজে এই কাঠটা জ্বালিয়ে দেওয়া হয়। তাই ভগবানের কাছে এই যে কদিন ধরে আপনারা কীর্তন আস্বাদন করছেন, কি চাইছেন? টাকা দাও, পয়সা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, এগুলো চাইবার জন্য তো আসি নাই বাবা। ভগবানের কাছে জগন্নাথের কাছে আমাদের একটাই নিবেদন, মনের ইচ্ছা প্রভু করি নিবে, একবার অন্তিমেতে দিয়া তোমার দুটি করি নিবেদন,
একবার অনুমতি মেতে দি ও দুটি একবার অনুমতি মেতে দি ও দুটি চন্দ্র দুটি নয়ন জলে ভেসে যেন হাকবে নিতে পারি শেষে দুটি নয়ন জলে ভেসে হা গোবিন্দ বলিতে পারি দুটি নয়ন জলে যেন হাবিনিতে পারি গোবিন্দ বিনে প্রাণ রাখিতে না পারে প্রভু আর কত গৌর হরিমন হৃদয় গিরি গোবর্ধন ধারণকারী গোপাল মনে মনে চিন্তা করছেন, হ্যারে মাধব সারাদিন ধরে দেখতে পাচ্ছি গাছের নিচে বসে বসে কাঁদছিস আমার জন্য, কেউ যদি আমার জন্য কাঁদে আমি কি তার জন্য না কেঁদে কখনো থাকতে পারি? আপনি যদি ভগবানের জন্য কাঁদেন ভগবান আপনার জন্য কাঁদে। স্বয়ং ভগবান মনে মনে চিন্তা করছেন, মাধব তুমি যদি সারাটা রাত জেগে জেগে কীর্তন করো আমি কি করে ঘুমাতে যাব? আর আমি কি করব জানো, দিনের বেলায় তুমি নাম করবে আমি ঘুমাবো, আর রাত্রিবেলায় তোমাকে ঘুম পাড়িয়ে তোমার বদনে বসে তোমার জিহবা অগ্রে বসে তোমার ওই জিহবা অগ্রে বসে আমি আমার নিজের নামটা তোমার বদন থেকে আমি নিজেই উচ্চারণ করাব। পরিগোসাই দিন রাত্রি ২৪ ঘন্টা কৃষ্ণ নাম করতেন। আরেকটি স্বভাব ছিল, তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। এই লীলাটা যারা প্রকৃত ভক্ত বৈষ্ণব তাদের অন্তরে আঘাত আনে বাবা, খুব হৃদয়ঙ্গম করে তারা এই লীলাটাকে। মাধবেন্দ্রপুরীর দ্বিতীয় স্বভাব হচ্ছে অযাচক বৃত্তি গ্রহণ করা। তার মানে অযাচক মানে হলো যে চেয়ে সে দেখে কারো কাছে কিছু তিনি পান না, যেদিন তাকে কৃপা করে কেউ কিছু দেয় সেদিন সেটাই গ্রহণ করে, না হলে সেই দিনটা তার নিরম্ব উপবাস অর্থাৎ নির্জল উপবাসী দিন কেটে যায়। একই ব্রত আমরা তো পেলেই খাই, আর ভক্তের দেখো কোনো লোভ লালস নাই, যেদিন কৃপা করে কেউ কিছু দান করেন সেটা গ্রহণ করেন, কিন্তু কারো কাছে কিছু চাইবেন না, তুমি আমায় দাও। এ কি ব্রত? গাছের নিচে বসে বসে শুধু কাঁদে আর বলে জয় রাধা রমা। জয় কুঞ্জ বিহারে জয় রাধা রমা।
দেখো না খেয়ে বসে বসে যদি কেউ তার জন্য নাম করে, ভগবান কখনো ভক্তকে ছাড়া খেতে পারে? মা, এই গাছের নিচে বসে বসে কীর্তন করতে করতে অনেকটা বেলা গড়িয়ে গেছে, তখনো পর্যন্ত কিছুই জোটেনি, মনে মনে চিন্তা করছেন নাই বা জুটল, ভক্তের কোনো ভ্রক্ষেপ নাই, আমি বসে বসে কীর্তনই করি, এটাই তো আমার প্রসাদ। আর গিরি গোবর্ধন ধারণকারী গোপাল ছোট্ট বালকের বেশ ধারণ করে দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে জায়গাটা লক্ষ্য করো, আমরা যদি না খেয়ে বসে থাকি ভগবান আমাদের কাছে আসবে? আর আজকে মাধবেন্দ্রপুরী কতটা ভজনশীল, আজকে ভগবানের নাম যখন করছেন বসে বসে, বেলা যখন গড়িয়ে গেছে, ভগবান চিন্তা করছেন ও যদি না খেয়ে বসে বসে নাম করে, আর আমি ওকে ছেড়ে খাই কেমন করে? তাইয়া জপ রূপ আজি জপ রূপ আজি জপ রূপ দেখো দুগ্ধ ভাণ্ড কপাল
আবার মাধবের বলিনি সোনা চোখে দাঁড়ালো দুজন দুজনকে দেখছে কিন্তু মুখে কেউ কিছু বলছে না। ভক্ত মনে মনে চিন্তা করছেন, আমি যদি ওর সঙ্গে কথা বলতে যাই আমার ভজন যদি নষ্ট হয়ে যায়। আর ভগবান চিন্তা করছে, দেখি ভক্ত কতক্ষণ কথা না বলে থাকতে পারে। আসলে ওটা যে ভগবান মাধবেন্দ্রপুরী তো বুঝতে পারছে না। অনেকক্ষণ পার হয়ে গেল, তখন ওই ছোট্ট ছেলেটাই বলে উঠল, এই যে আমার দিকে চেয়েছে, অমন করে কি দেখছ গো? আরে বাপু, আমি তোমার জন্যই নিয়ে এলাম। সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরী চমকে উঠেছে, এই ছেলে তুই আমার জন্য কি এনেছিস? হ্যাঁ, তুই আমার জন্য কি এনেছিস? আমি আমি তোমার জন্য দুগ্ধ এনেছি গো দুগ্ধ। আমার জন্য দুগ্ধ এনেছিস কেন? শোনো কথা, দেখো ভক্তর ভগবান কেমন করে কথা বলছে, কি প্রেম কথার মন্দির। শোনো কথা, তুমি বলে কোন সকাল থেকে না খেয়ে বসে আছো, আর আমি যদি তোমার জন্য না নি কে আনবে শুনি? আমিও তো সে কথাই ভাবছি, আমি যে না খেয়ে বসে আছি তুই জানলি কি করে? আমি না জানলে কে জানবে শুনি? আমিও তো সে কথাই ভাবছি, তুই জানলি কি করে? কি করে জানলাম? তবে বলি শোনো, এই গায়ের গোপিনীরা ওই যমুনায় জল ভরতে এসেছিল, জল ভরতে এসে তারা তোমায় দেখলো, দেখে গিয়ে আমায় বললে, আর আমি তোমার জন্য নিয়ে এলাম। বাবা বাবা, আমাকে দেখলো দেখে গিয়ে তোর কাছেই বললো, আর কাউকে পেলো না? বলে এ জগতে যার যত অভিযোগ সব তো আমার কাছেই জমা দেয় গো, তার আর কার কাছে বলবে? এই ছেলে কি নাম রে তোর? ভগবান মনে মনে চিন্তা করছেন, নাম তো সহজে বলা যাবে না। হ্যাঁ বল না কি নাম, আমার নাম জেনে তোমার কি হবে শুনি? ফের যদি নাম জানতে চাও আমি এখান থেকে চলেই যাবো। আচ্ছা বাবা আচ্ছা, আমি আর তোর নাম জানতে চাইব না। তা তুই থাকিস কোথায় এটা বলতে পারবি তো? ভগবান মনে মনে চিন্তা করছে, আমি কোথায় থাকি না বলো তো, তুমি কি কথা বললে? আমি থাকি কোথায়? আরে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা তিনি কোথায় থাকেন না, তিনি চড়িয়ালের চিলড্রেন পার্কেও রয়েছেন। হ্যাঁ, নাম যেখানে হবে নামই তো সেখানে আসবেই, আসবে না মা? হরি বল হরি বল। আজকে আমি তোমাকে বলতে পারি আমি কোথায় থাকি, কোথায় জানো? বলি বালক কাকে গোপায়ামি,
গান ভান্ডা পারে নিশ্চয়ই বুঝবেন, এগুলোকে বলা হয় মন্দির। এই গ্রামে বসি নানাই আমার গ্রামে বলে আমার এই গ্রামে বাস করে যে বলি আমার আমার এই শোনো সবাই শোনো, শুনতে পাচ্ছ তো? ও মাইনা সবাই শুনতে পাচ্ছ? হরি বল হরি বল। বলি আমার এই গ্রামে বাস করে যে নানাই উপবাস 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 থাকে না সে আমার গ্রামে বাস করে আজকে ভগবান ভক্তকে বলছি তুমি শুনলে তো আমি কোথায় থাকি, এই নাও এই নাও ধরো 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 এই নাও নাও না গো দাদা, এই যে কমিটির দাদারা প্রসাদ দিচ্ছেন প্রসাদ দিচ্ছেন, একটু পরে দিলে হবে না? প্রসাদটা একটু পরে দিলে হবে না? কারণ অন্য অন্য কীর্তনিয়াদের ব্যাপারটা আলাদা, আমার ব্যাপারটা একটু আলাদা বাবা। কারণ এই ভাবরসের মধ্যে প্রসাদটা পাবে, প্রসাদটা পেয়ে হাতটা কোথায় ধোবে? আচার আচরণ একটু শিখতে হবে, না হলে মুশকিল। হাজার কীর্তন শুনলেও কোনো লাভ নাই বাবা। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সব মরে অকারণ, আশ্রয় করতে জানতে হবে তবে তো ভজন হবে, না হলে কি করে হবে? আজকে ভগবান বলছেন নাও শুনলে তো আমি কোথায় থাকি, তাই এই দুগ্ধ ভাণ্ড আমি তোমার জন্য নিয়ে এসেছি, নাও নাও ধরো 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 না গো। না আমি খাবো না। খাবে না কেন? আমার ভালো লাগছে না, আমি খাবো না, কি করতে পারি? তোমার ভালো লাগছে না, আমাকে দেখেও তোমার ভালো লাগছে না, আমি এইটুকু ভালো, কত কষ্ট করে এই দুগ্ধ ভাণ্ডটা বহন করে নিয়ে এসেছি, তুমি যদি না খাও আমি আমি যে বড় দুঃখ পাবো তুমি জানো না। নাও না গো ধরো না। মা গো আমরা সাত দিন না খেয়ে বসে থাকলেও ভগবান বোধ হয় এইভাবে আমাদের সাদা সাদি করবে না। আর আজকে ওই ভক্ত তাকে দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে সেবা করানোর জন্য ভগবান নিজে কাঁদছেন। নাও নাও ধরো 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 না গো ধরো না, আমি খাবো না। কেন খাবে না? ভক্তের মনের কথা জানতে হবে। ভক্ত কেন বারবার বলছে আমি খাবো না আমি খাবো না আমি খাবো না? আসলে ভক্ত মনে মনে চিন্তা করছে আমি যদি ওর হাত থেকে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে দুগ্ধগুলো সব খেয়ে ফেলি আমার খাওয়া হলেই ও ভাণ্ডটা নিয়ে এখান থেকে চলে যাবে, আর আমি ওকে দেখতে পাবো না, আমি ওকে আমি ওর সঙ্গে কথাও কইতে পারবো না,
কি সুন্দর বালক, কি মধুর ওর কণ্ঠস্বর। আমি যতক্ষণ বলবো আমি খাবো না, আমি খাবো না, ওই ভাণ্ডটা নিয়ে আমার সম্মুখে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে। ভগবান মনে মনে চিন্তা করছেন, মাধব তুমি বড় চতুর, এই আমি দুগ্ধ ভাণ্ডটা এখানে রেখে দিয়ে গেলাম, তুমি তোমার সময় মতো খেয়ে নিও, ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপুর করে রেখে দিও, আমি আবার আমার সময় মতো এসে ভাণ্ডটা নিয়ে যাব, কেমন? এই ছেলে তুই একটু দাঁড়া, আমি তোর সঙ্গে একটু কথা বলবো, তোকে দেখি আমার বৃন্দাবনের গোপালের কথা মনে মনে পড়ে যায়। আমি শুনেছি বৃন্দাবনে একজন গোপাল আছে, তুই আমায় ফেলে চলে যাস রে। ভগবান বলছে, না আমি আর দাঁড়াতে পারবো না, আমার অনেক কাজ আছে, আমি যাই, আমি যাই। না তুই আমায় ছেড়ে যাস না, যা। ছেলেটা চলেই গেল, এত বলি গেল বলো না দেখিয়ে ওই মাধব পুরীর চিত্ত হইল চমৎকার, প্রভু আর কিছু নাই কমনে, প্রভু আর কিছু কমনে, ও প্রভু দূরে চলে যাই নিজ হাতে কাছে টেনে তোমার মনে নিও, তুলে নিও আমার তোমার করে নিও, আমার তোমার করে নিও, তোমার চরণে টেনে প্রভু সোনাই, প্রভু সোনাই পবন তোমার ও যখন বলে গেল ও আমার কাছে আবার আসবে, ফিরে এসে যদি দেখে আমি খাইনি মনে কত কষ্ট পাবে,
কত দুঃখ পাবে, কত যন্ত্রণা পাবে। না না না, ওইটুকু ছেলে দুগ্ধ ভাণ্ড নিয়ে এসেছে আমাকে খাওয়াবে বলে, আমি খাবো। হ্যাঁ রে বালক, তুই তো দেখতে পাচ্ছিস না, আমি আমি তোর দুগ্ধ ভাণ্ড সেবা করব রে। ওই ভাণ্ডটা হাতে নিয়ে যেমনি মাত্র এক চুমুক দিয়েছেন, শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর নয়ন জলে ভুগে এসে যায়। এতদিন কত দুগ্ধ সেবা করেছি, কিন্তু এমন দুগ্ধের স্বাদ তো কখনো পাই নাই। কেমন একটা সুষ্ঠব গন্ধ, কি ভালো কি ভালো। আমি আবার খাবো দুগ্ধ ভাণ্ডটা হাতে নিয়ে, একটু একটু করে সব দুগ্ধটুকু সেবা করে ফেলেছি বাবা। ভাণ্ডটার দিকে চেয়ে দেখছি আর এক বিন্দু নাই, যা ফুরিয়েই গেল। অপেক্ষা করতে করতে ওই গাছের নিচেই বসে আছেন গোবিন্দকুণ্ডের তটে, পথপানে চেয়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, মাধব তুমি না ঘুমালে আমি কেমন করে যাই বলো তো। মাধবেন্দ্রপুরী চোখ জুড়ে এসেছে ঘুম, ভগবান নিদ্রাটা দান করেছেন বলে ও যদি না ঘুমায় যায় কি করে। অধিক রাত্রি ঘনিয়ে এসেছে, মাধবেন্দ্রপুরী গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন, সবই তো ভগবানের সাজানো বাবা। যেই না ঘুমিয়ে পড়েছেন, যেমনি ভাবে ওই ছোট্ট ছেলেটা দুগ্ধ ভাণ্ড নিয়ে এসেছিল, ঠিক তেমনি ভাবেই স্বয়ং ভগবান আজ আর ছোট্ট বালকের বেশ ধারণ করেননি। ভগবান ভগবানের রূপ ধারণ করেই মাধবেন্দ্রপুরী যখন ঘুমিয়ে আছেন, তার শিয়রে সে দাঁড়িয়ে ডাকছে, ও গো মাথো, ও গো মাথো, আমি এসেছি দেখো, ও গো মাথো, আমি এসেছি ও গো মাধো, আমি এসেছি। একবার চোখ মেলে দেখো মাধো, আমি এসেছি মাধো, 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 ও গো মাধো, আমি এসেছি রে। কে কে তুমি? তুমি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার শিয়রে দাঁড়িয়ে আছি, কে তুমি? ছেয়ে দেখছেন সাক্ষাৎ গোপাল দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হা হা হা, তুমি আমার গোপাল, তোমার নয়ন আছে তাই তুমি চিনতে পেরেছ। স্বপ্নের মধ্যে দেখছেন ভগবান দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ভক্ত জিজ্ঞাসা করছে, দয়াময় তুমি তুমি আমার জন্য দুগ্ধ ভাণ্ড আনতে গেলি কেন গো? কে আর করি বলো, ভক্ত যদি উপবাসে থাকে আমি কি কখনো থাকতে পারি বলো? আচ্ছা দয়াময়, যে ছেলেটা দুগ্ধ ভাণ্ড নিয়ে এসেছিল একবার বলো না, সে কি তুমি? মাধো, তোমার নয়ন আছে তাই তুমি চিনতে পেরেছ, কিন্তু তুমি তো বলেছিলে তুমি ভাণ্ডটা আমার এসে নিয়ে যাবে। আমি তো ভাণ্ডটা মেজে ধুয়ে উবড় করে রেখে দিয়েছি, কখন তুমি এসে ভাণ্ডটা নিয়ে যাবে? কই, তুমি তো এলে না। মাগো, আমাদের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা হয় আমরা কার কাছে নিবেদন করি?
ভগবানের শ্রীপাদ মধ্যে। ভগবানেরও তো দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, নাই ভগবান কার কাছে নিবেদন করবে? ভগবান চেয়ে আছেন ভগবান চেয়ে বসে আছেন কবে আমি প্রকৃত ভক্ত পাব, আর আমার এই দুঃখ কষ্ট যন্ত্রণার কথা আমি ভক্তের চরণে নিবেদনে রাখব। মাধব ও মাধব, আমি যদি দুগ্ধ ভাণ্ডটা নিতে আসতাম তুমি কি আমায় উদ্ধার করতে? কি বলছো দয়াময়, আমি কি তোমায় উদ্ধার করতে পারি? আমি কেমন করে তোমাকে উদ্ধার করব? যিনি জগৎজীবকে উদ্ধার করে চলেছেন তাকে উদ্ধার করবার শক্তি কি আমার আছে? মাধব তুমি হয়তো জানো না, মাধব স্বপ্নের মধ্যে কথা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের, তুমি হয়তো জানো না আমি বহুদিন ধরে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। কবে আমার মাধব আসবে? কবে আমি আমার নয়ন জল দিয়ে মাধবের চরণ দুটো দৌত করব? মাধব তুমি হয়তো জানো না, কবিরাজ গোস্বামী কলম দিলেন ভগবান ভক্তের হাতটা ধরে স্বপ্নের মধ্যে নিয়ে চলেছেন গিরিগোবর্ধনের কাছে, যেখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। লীলা দর্শন করুন, অনুভব করুন, স্বপ্নের মধ্যে এই মাধবেন্দ্রপুরীর হাতটা ধরে ওই গিরিগোবর্ধন ধারণকারী গোপাল নিয়ে গেলেন গিরিগোবর্ধনের পাশে সেই ঘন জঙ্গলের কাছে। একবার লক্ষ্য করো মাধব, তোমার ভগবান এই জঙ্গলের নিচে চাপা পড়ে আছে, কখনো প্রখর রবির কিরণে আমার অঙ্গ পড়ে যায়, কখনো বৃষ্টির জলে আমার অঙ্গ ভিজে যায়, আর যখন ঝড় আসে আমার বড় ভয় লাগে গো। আমি এই জঙ্গলের নিচে পড়ে আছি, কে আমায় এখান থেকে উদ্ধার করবে? আমার সেবকেরা আমাকে কাঁধে করে নিয়ে চলেছিল গিরিগোবর্ধনের ওপরে, হঠাৎ ম্লেচ্ছদের আক্রমণে তারা ভয় পেয়ে এই জঙ্গলের মধ্যে আমাকে ফেলে রেখে চলে গেছে। আমি সেই দিন থেকে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, কবে আমার মাধব এসে জঙ্গল থেকে আমায় উদ্ধার করবে?